জানুয়ারি দিন দিনমাহাত্মি শুরু হচ্ছে খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এদিন মাউন্ট জোসেফ কলকাতা মেডিকেল কলেজে সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয় তার সময়কালী মেডিকেলে কলেজের এই পদ্ধতিকে অধ্যক্ষের পদে রূপান্তরিত করা হয় দ্বারকানাথ ঠাকুর সহ দেশীয় অভিজাতদের অনেকেই এই প্রতিষ্ঠানে অর্থদান করেন প্রথম দিকে এই কলেজ ইংরেজি মাধ্যমে পাঠদান করা হলেও পরে দেশীয় ভাষা ব্যবহার শুরু হয় এখান থেকে প্রথম ব্যাচে পাশ করে উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দেহ দ্বারকনাথ গুপ্ত প্রমুখ ঢাকা চট্টগ্রাম মুর্শিদাবাদ পাটনা প্রভৃতি স্থানের হাসপাতালে ডাক্তার হিসেবে নিযুক্ত হন এবং আধুনিক পাশ্চাত্য চিকিৎসার আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লালা লাজপত রায় এদিন জন্মগ্রহণ করেন ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরমপন্থী লাল লালবাল পালের অন্যতম ছিলেন তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে অংশ নেন সেখানে পুলিশের লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হন তারই পরিণতিতে মৃত্যু হয় এই মহান স্বাধীনতা সংগ্রামীর আঠারোশো তেরো খ্রিস্টাব্দে জিন অস্টিনের বিখ্যাত গ্রন্থ প্রাইড এন্ড প্রেজুডাইস প্রকাশিত হয় এদিন লেখিকার নাম ছাড়াই বেরোনো মাত্র সাড়া ফেলে দিল এই বই এক বছরের প্রথম সংস্করণ নিঃশেষিত এর কারণ মূলত প্রধান চরিত্র এলিজাবেথ বেনেটের বিপুল জনপ্রিয়তা শেষ জীবনে প্রায় অন্ধ হতে হয়েছিলেন ঔপন্যাসিক জিন অস্টিন তার কারণ অ্যাসেনিকের প্রভাব সম্প্রতি অস্টিনের ব্যবহৃত জোড়া চশমা পরীক্ষা করেছে ব্রিটিশ লাইব্রেরি আর তাতেই এই তথ্য উঠে এসেছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পণ্ডিত যশরাজ জন্মগ্রহণ করেন এদিন হরিয়ানার হিসার জেলায় পিল মান্দরি গ্রামে মার্ক সঙ্গীতে মেবাতি ঘরানার যশস্বী শিল্পী তিনি ঠুমরির উপাদানকে খেয়ালে যুক্ত করে তার শ্রোতা বান্ধব করে তুলেছিলেন জেসরাজ এক্ষেত্রে তাকে প্রতিক্রিয়া হিসেবে গণ্য করা হয় আশি বছরেরও বেশি সঙ্গীত জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে তাকে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে প্যারিস দখল করে জার্মানরা ফ্র্যাঙ্কো জার্মানি যুদ্ধের জেরে চার মাস ফ্রান্সের রাজধানী অবরোধ করে রাখে জার্মানির নেতৃত্বাধীন প্রাসিয়ার সেনারা তারই ফলে এদিন প্যারিসের পতন হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চ্যালেঞ্জার এ বিস্ফোরণ হয় দিন মার্কিন মহাকাশযান চ্যালেঞ্জার ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হওয়ার তিয়াত্তর সেকেন্ড পরে মহাকাশে বিস্ফোরণের মুখে পড়ে জানে উপস্থিত সাতজন যাত্রী মারা যান এদের মধ্যে একজন স্কুল শিক্ষয়িত্রী ছিলেন তিনি ছিলেন প্রথম আমেরিকান সিভিলিয়ান যাকে মহাকাশে পাঠানোর জন্য মনোনীত করা হয়েছিল এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি